হ্যালো স্টুডেন্ট আজকে আমরা করবো হচ্ছে ক্লাস টেনের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশের মডেল টু সরি এটা হচ্ছে ভলিউম টু মডেল কোশ্চেন পেপার থ্রির আমরা যে পরের পার্টটা সেটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ পাঁচ দাগ ছয় দাগ এবং সাত দাগের অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব এর আগে চার দাগ পর্যন্ত এই মডেল কোশ্চেন পেপার মানে তিন নম্বর যে মডেল কোশ্চেন পেপার যেটা পাঁচশো কুড়ি নম্বর পেজে রয়েছে সেটা তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশানে সেখান থেকে তোমরা চেক করতে পারো আজকে আমরা করবো হচ্ছে দাগ থেকে দেখো পাঁচ দাগের প্রথম প্রশ্নটা কি বলছে এক দাগেরটা দেখো পাঁচের এক কারখানায় ব্যবহৃত কোনো একটি যন্ত্রের মূল্য প্রতি বছর টেন পারসেন্ট হারে হ্রাসপ্রাপ্ত হয় তিন বছর পর যন্ত্রটির মূল্য এখানে যন্ত্রটার মূল্য কত দিয়ে দিয়েছে চার তেতাল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা হয় তাহলে যন্ত্রটির বর্তমান মূল্য কত এটা হচ্ছে আমরা কীভাবে করবো দেখে নাও প্রথমে আমরা এখানে তিন বছর পরে যন্ত্রটার মূল্য যেটা হবে এটাকে আমরা এ ধরে নেব এ এ ফর অ্যামাউন্ট এখানে এ আমরা ধরে নেব তেতাল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা হ্রাসপ্রাপ্ত হচ্ছে প্রতি বছর টেন পারসেন্ট হিসেবে অর্থাৎ এটা হচ্ছে আরের মান আমরা সূত্র জানি সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ সমান সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এখানে এর যে মানটা হবে সেটা প্রথমেই বলে দিয়েছি তেতাল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা পি এর মান আমরা জানি না অর্থাৎ পি এর মান বের করব ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড আর মানে হচ্ছে এখানে টেন পারসেন্ট বাই হান্ড্রেড এবার ভালো করে লক্ষ্য করে দেখো দশের একটা শূন্য আর একশোর একটা শূন্য কেটে যাচ্ছে পুরো থাকছে এক বাই দশ এক বাই দশ মানে এক থেকে এক বাই দশ যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো নয় বাই দশ বেরোচ্ছে এই নয় বাই দশের আবার কিউব করতে বলেছে কিন্তু আমরা ডাইরেক্ট এখানে পি এর মানটা বের করব। অর্থাৎ এই যে নয় বাই দশের যে কিউবটা রয়েছে সেটা তেতাল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকার কাছে চলে যাবে অর্থাৎ উল্টে যাবে তাই ওপরে দেখো তিনটে দশ লেখা হয়েছে আর নিচে দেখো তিনটে নয় লেখা হয়েছে এবার আমরা কী করবো এই নয় দিয়ে কাটাকুটি করব তাহলে নয় দিয়ে এটাকে যদি কাটাকুটি করো তাহলে কী হচ্ছে দেখো নয় দিয়ে কাটাকুটি করলে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ বেশি হয়ে যাচ্ছে এখানে যদি নয় দিয়ে করি তাহলে প্রথমে কথা হবে চার নয় ছত্রিশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ মানে চার নয় ছত্রিশ হচ্ছে ছত্রিশ সাঁত্রিশ আট নয় চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ অর্থাৎ সাতাত্তর হচ্ছে তাহলে আট নয় হচ্ছে বাহাত্তর তাহলে আট নয় বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর মানে চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন আর একটা শূন্য মানে নয় দিয়ে কাটলে হচ্ছে চার হাজার আটশো ষাট টাকা আবার যদি নয় দিয়েটা কাটি তাহলে কী হবে নয় দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটত্রিশ আটচল্লিশ ছত্রিশ থাকে চার নয় চান্ন ছত্রিশ এখানে চুয়ান্ন থাকছে আবার যদি নয় দিয়ে কাটাকুটি করি তাহলে ছয় নয় চুয়ান্ন আর শূন্য অর্থাৎ ষাট হচ্ছে তাই আমরা এখানে ষাট লিখেছি তাই ষাট গুণ দশ গুণ দশ গুণ দশ অর্থাৎ ষাট হাজার টাকা বেরোচ্ছে পি এর মান এবং এটাই অঙ্কটাতে মান বের করতে বলেছিল তাহলে আমরা আমাদের এই অঙ্কটার অ্যান্সার বেরোলো হচ্ছে ষাট হাজার টাকা চলে আসছি পরের দাগের অঙ্কটা দেখো দুই দাগের অঙ্কটা কী বলছে দুই দাগের অঙ্কটা বলছে একটি যৌথ ব্যবসায় এ বি ও সি যথাক্রমে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা ও সাত হাজার টাকা দেয় তিন মাস পরে বি আরও এক হাজার টাকা দেয় কিন্তু সি কিছু মাস পরে এক হাজার টাকা তুলে নেয় বছরের শেষে এ বি সি এর লভ্যাংশ যথাক্রমে দশ হাজার আশি টাকা চোদ্দোশো আটান্ন টাকা এবং তেরোশো ছিয়াশি টাকা হলে কত মাস পরে সি টাকা তুলেছিল তো অঙ্কটা দেখো প্রথমে বি এবং সি টাকা দিচ্ছে এবং তুলছে এর কিন্তু কোনো টাকা দেওয়া নেওয়ার এখানে কোনো সমস্যা নেই তাহলে আমরা প্রথমে এর বের করবো এক মাস হিসেবে এর মূলধন সে পাঁচ হাজার টাকা করে দিচ্ছিল এবং বারো মাস ধরে দিচ্ছিল অর্থাৎ ষাট হাজার টাকা সে দিয়েছে এক মাস হিসেবে বিয়ের মূলধন কত হবে তিন মাস পর্যন্ত সে ছ হাজার টাকা করে দিয়েছে এবং তারপরে আরও এক্সট্রা এক হাজার টাকা অর্থাৎ ছ হাজার একে সাত হাজার টাকা করে ন মাসের জন্য দিয়েছে অর্থাৎ এখানে সাত হাজারকে নয় দিয়ে গুন করতে হবে তাহলে গুণ করে দেখো প্রথমে একটা আঠেরো হাজার আসছে তারপর একটা তেষট্টি হাজার আসছে যোগ করলে আসছে একাশি হাজার টাকা একইভাবে সি এর মূলধন আমরা বের করব এক মাস হিসেবে সি এর মূলধন কত সাত হাজার টাকা সে এক্স মাসের জন্য দিচ্ছিল এক্স মাস মানে আমরা জানি না কত মাসে সে টাকাটা তুলে নিয়েছে কত মাস পরে তো এখানে ওপরে কিন্তু একটা লাইন হবে যে লাইনটা লেখা হয়নি লেখাটা হবে মনে করি ঠিক আছে মনে করি সি এক্স মাস পর এক হাজার টাকা তুলে নেয় এ লাইনটা কিন্তু তোমরা লিখে নেবে আবারও বলছি মনে করি সি এক্স মাস পর এক হাজার টাকা তুলে নেয় তাহলে দেখো এক্স মাস পর মানে কি এক্স মাস পর্যন্ত সে সাত হাজার টাকা করে দিয়েছে এবং তারপরে সে কী করেছে এক হাজার টাকাটা তুলে নিয়েছে তাহলে এক হাজার টাকা তুলে নিলে হচ্ছে ছ হাজার টাকা হয় বিয়োগ হয়ে যাবে সাত হাজার টাকা থেকে এক হাজার টাকা বিয়োগ হয়ে যাচ্ছে এবং কত মাসের জন্য বারো থেকে এক্স মাসের জন্য মানে বারো মাসে তো এক বছর হয় তার থেকে এক্স মাসে তো সে সাত হাজার টাকা করে দিয়েছে তাই বারো মাইনাস এক্স হবে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কী আসছে সাত হাজারকে এক্স দিয়ে গুণ করলে সাত হাজার এক্স আসছে আর ছ হাজারকে যদি বারো দিয়ে গুণ করি তাহলে বাহাত্তর হাজার আসছে আর ছ হাজারকে এক্স দিয়ে গুণ করলে ছ হাজার এক্স আসছে বিয়োগ করলে দেখো এক হাজার এক্স আসছে আর সব বাহাত্তর হাজার ছিল সেটা লিখে দিয়েছি এবার তিনজনের মূলধনের অনুপাতটা বের করবো প্রথমজনের মানে প্রথমে এর ছিল ষাট হাজার টাকা বি এর ছিল একাশি হাজার টাকা আর সি এর হচ্ছে এক হাজার এক্স প্লাস বাহাত্তর হাজার টাকা প্রত্যেকটার থেকে দেখো প্রথমে তিনটে করে শূন্য কেটে যাচ্ছে প্রত্যেকটার থেকে ঠিক আছে তিনটে করে শূন্য আমরা কেটে দিলাম তাহলে পড়ে থাকছে ষাট ইস টু একাশি ইস টু দিয়ে এক্স প্লাস বাহাত্তর এটা পড়ে থাকছে এরপরের লাইনে আমরা কী করছি মোট লভ্যাংশ বের করছি মোট লভ্যাংশ মানে কি হাজার আশি চোদ্দোশো আটান্ন এবং তেরোশো ছিয়াশি টাকা যোগ করে দিচ্ছি যোগ করে আসছে হচ্ছে তিন হাজার নশো চব্বিশ টাকা মানে মোট লভ্যাংশ হচ্ছে তিন হাজার নশো চব্বিশ টাকা এবার দেখো এই তিন হাজার নশো চব্বিশ টাকার আমরা সি এর মানটা বের করবো সি এর মান কী করে বের করে ওপরে সি এর অনুপাতটা লিখতে হয় আর নিচে আনুপাতিক ভাগার মানে যে তিনটে অনুপাত বেরিয়েছিল সেই তিনটে অনুপাতে যোগফল এখানে বসাতে হবে তো যোগে কি কি বসছে দেখো ষাট যোগ একাশি যোগ এক্স প্লাস বাহাত্তর এবং সমান সমান দিয়ে সি কত টাকা পাচ্ছে সেটা বলেই দিয়েছে তেরোশো ছিয়াশি টাকা এবার আমরা কি করব দেখো এই যে উনচল্লিশশো চব্বিশ টাকা রয়েছে সেটাকে নিচে পাঠিয়েছি এবং কাটাকুটি করেছি অনেকগুলো স্টেপে কিন্তু কাটাকুটি হয়েছে বারবার তোমাদেরকে আমি বলি কাটাকুটি কিন্তু নিজের দায়িত্বে করো তাহলে অঙ্কগুলোকে ভালোভাবে সলভ করতে পারবে এবার দেখো এক্স প্লাস বাহাত্তর আর নিচে রয়েছে দুশো তেরো প্লাস এক্স কেন দুশো তেরো হলো কারণ সবকটা যোগ হয়েছে মানে ষাট একাশি আর বাহাত্তর যোগ হয়ে দুশো তেরো হয়েছে আর এই পাশে কাটাকুটি করে দেখো সাতাত্তর বাই দুশো আঠেরো বেরিয়েছে এবার যদি আমরা ক্রস গুণ করি তাহলে ক্রস গুণ করলে দেখো দুশো আঠেরো দিয়ে এক্স এবং বাহাত্তরকে গুণ করলে দুশো আঠেরো এক্স এবং পনেরো হাজার ছশো ছিয়ানব্বই হয় একইভাবে সাতাত্তর দিয়ে যদি কাটাকুটি গুণ করি দুশো তেরোকে তাহলে আসবে ষোলো হাজার চারশো এক আর সাতাত্তরকে এক্স দিয়ে গুণ করলে সাতাত্তর এক্স এবার আমরা জানি এক্সগুলো একদিকে চলে যাবে অর্থাৎ দুশো আঠেরো এক্স থেকে সাতাত্তর এক্স বিয়োগ যাচ্ছে এবং ষোলো হাজার চারশো এক থেকে পনেরো হাজার ছশো ছশো ছিয়ানব্বই বিয়োগ যাচ্ছে দুদিকে বিয়োগ করলে দেখো একদিকে বেরোচ্ছে চারশো একচল্লিশ এক্স আর একদিকে বেরোচ্ছে সাতশো পাঁচ সাতশো পাঁচকে যদি চা একশো একচল্লিশ দিয়ে আমরা ভাগ করি তাহলে কিন্তু অ্যান্সার চলে আসছে পাঁচ অর্থাৎ এক্সের মান পাঁচ মানে পাঁচ মাস পরে সি টাকা তুলেছিল মানে এক হাজার টাকা সে তুলেছিল এটা হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার চলে আসছি দেখো ছয় দাগের অঙ্ক ছয় দাগের এক একটা সমাধান করতে বলেছে এখানে এক্সের মান বের করতে বলেছে অঙ্কটা দেখে নাও এটা বইয়ে নেই টেক্সট বইয়ে নেই প্রথমে আমরা কি করব এই যে তেত্রিশ সংখ্যাটা রয়েছে তেত্রিশটাকে আমরা এ ধরে নিলাম তেত্রিশটাকে আমরা এ ধরে নিলাম তাহলে ওপরে চৌত্রিশকে ভাঙলে কী হয় তেত্রিশ প্লাস এক আর নিচেরটা তো তেত্রিশ স্কোয়ারে ছিলই তাহলে ওপরে হচ্ছে এ প্লাস ওয়ান আর নিচে হচ্ছে এ স্কোয়ার এই রাশিটাকেই দেখো আমরা প্রদত্ত সমীকরণে বসিয়ে দিয়েছি এক্স মাইনাস বারো ব্র্যাকেটে এক্স মাইনাস তেরো সমান সমান এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আমরা প্রথমে এটাকে গুণ করেছি গুণ করে দেখো এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স মাইনাস বারো এক্স প্লাস একশো ছাপ্পান্ন আসে আর এই পাশে যা তাই লিখেছি এবার এটাকে আমরা যদি যোগ করে দিই মানে তেরো এক্সকে বারো এক্স দিয়ে যোগ করি তাহলে পঁচিশ এক্স হয় এবার কী করবো এই যে এ স্কোয়ারটা রয়েছে এটা দিয়ে আমরা ডান বাদিকে সমস্ত সংখ্যাগুলোকে গুণ করে দিয়েছি অর্থাৎ এক্স এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস পঁচিশ এক্স এ স্কোয়ার আর প্লাস একশো ছাপ্পান্ন এ স্কোয়ার আর এই পাশে রয়েছে এ প্লাস ওয়ান এবার দেখো আমরা কী করছি এই যে এ প্লাস ওয়ানটা রয়েছে এই এ প্লাস ওয়ানটাকেও আমরা বাদিকে নিয়ে যাবো মানে এ মাইনাস ওয়ান হয়ে যাবে মাইনাসে মাইনাস ওয়ান এবার লাস্টের যে তিনটে সংখ্যা রয়েছে এই যে দেখতে পাচ্ছ এই তিনটে সংখ্যা এর মিডিল ট্রাম করতে হবে মিডিল টার্ম করলে দেখো মাঝখানে তেরো মাইনাস বারো বেরোবে তাহলে একটা মাইনাস তেরো এ একটা প্লাস বারো এ বেরোচ্ছে আমরা যদি এই দুটো থেকে কমন নিই তাহলে কমন নিলে দেখো কি আসবে একটা থেকে তেরো এ কমন নেওয়া হয়েছে একটা থেকে এক কমন নেওয়া হয়েছে তাহলে কমন নিলে আসবে হচ্ছে বারো এ মাইনাস ওয়ান আর একটা হচ্ছে তেরো এ প্লাস ওয়ান আবার আমরা এটাকে মিডিল ট্রাম করব এবার মিডিল টার্মটা কিসে ভাঙতে হবে এই পঁচিশটায় ভাঙতে হবে তাহলে পঁচিশকে কীভাবে ভাঙব তেরো এ প্লাস ওয়ানটাকে আগে লিখবো আর প্লাস দিয়ে বারো এ মাইনাস ওয়ানটাকে লিখবো তাহলে মিডিল টার্ম ভেঙে পাশে লিখবো এ এক্স এটা কিন্তু এ এক্স লেখা আছে আর প্লাস দিয়ে যা ছিল তাই বসিয়ে দিয়েছি ইকোয়াল টু জিরো এবার আমরা কী করবো এই রাশিটার সাথে একবার এ এক্স গুণ হয়েছে আবার এই দ্বিতীয় রাশিটার সাথেও একবার এ এক্স গুণ হয়েছে এখানে কিন্তু এ এক্স লেখা আছে এটা এ এক্স হবে ঠিক আছে তোমরা বুঝতে না পারলে আমি বলে দিলাম এটা কিন্তু এ এক্স হবে এবার আমরা কি করব কমন নেব প্রথম যে দুটো দেখতে পাচ্ছ এই প্রথম দুটো থেকে এ এক্স কমন নেওয়া হয়েছে এবং শেষের যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এই শেষের সংখ্যাটা থেকে আমাদের টুয়েলভ এ মাইনাস ওয়ান কমন নেওয়া হয়েছে তাহলে পড়ে থাকছে দেখো এ এক্স মাইনাস তেরো এ মাইনাস ওয়ান আর এই পাশে পড়ে থাকছে এ এক্স মাইনাস বারো এ প্লাস ওয়ান এবার আমরা কি করব মাঝখানে দাগ টেনে দুটোর মানি যেহেতু জিরো তাই আমরা এটাকে সমাধান করব। প্রথমটা যদি জিরো হয় তাহলে দেখো এ এক্সের মান তেরো এ প্লাস ওয়ান হয় আর এটা নিচে চলে যাচ্ছে এবার এ তো আমি অঙ্কে ধরেছিলাম এর মান অ্যাকচুয়ালি ছিল হচ্ছে তেত্রিশ তাই তেরোশো থেকে তেত্রিশ গুণ করে এক দিয়ে যোগ করা হয়েছে তাহলে যোগ করলে দেখবে চারশো তিরিশ আসছে আর নিচে তেত্রিশ আসছে তার মানে প্রথমটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম প্রথমটার অ্যান্সার হচ্ছে এক্স সমান সমান চারশো তিরিশ বাই তেত্রিশ সেম টু সেমভাবে আমরা কী করবো এই পাশেও তাই এক্সের মান বারো এ মাইনাস ওয়ান বেরিয়েছে এর মান গুণ করে দেবো তেত্রিশ দিয়ে গুণ করলে বারোকে তিনশো ছিয়ানব্বই হয় তার থেকে এক বিয়োগ করলে তিনশো পঁচানব্বই হয় এবং এক্সের মান হচ্ছে তিনশো পঁচানব্বই বাই তেত্রিশ এটা গেল হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার এটা খুবই একটা ভালো অঙ্ক কিন্তু টেক্সট তোমাদের নেই চলে আসছি পরেরটায় ছয়ের দুইয়েরটা দেখো বারো টাকায় কতগুলি কলা ক্রয় করা হয়েছে যদি ওই টাকায় আরও দুটি কলা বেশি পাওয়া যেত তবে প্রতি ডজন কলার মূল্য বর্তমান মূল্য অপেক্ষা এক টাকা কম হতো প্রতি ডজন কলার বর্তমান মূল্য কত এবং কতগুলি কলা ক্রয় করা হয়েছে তো আমরা প্রথমে কী করবো দেখে নাও যে মনে করি এক্সটি কলা ক্রয় করা হয়েছে যেটা বারো টাকায় কিনেছি না সেটা এক্সট্রা কলা কিনেছি তাই প্রথম লাইনটা লিখেছি দেখো এক্সটি কলার দাম বারো টাকা এবার বলেছে ডজনে যেহেতু হিসেব করতে হবে এক ডজন মানে হচ্ছে বারোটা তাহলে বারোটি কলার দাম কত হবে একশো চুয়াল্লিশ বাই এক্স টাকা একইভাবে দুটো বেশি পাচ্ছি এখন তাহলে এক্স প্লাস দুই এটার কলার দাম হচ্ছে বারো টাকা তার মানে বারোটি কলার দাম হবে একশো চুয়াল্লিশ বাই এক্স প্লাস টু টাকা এবার কী করবো এইটা প্রথমটার থেকে দ্বিতীয়টা বিয়োগ করে দেব এবং সেটা ইকুয়াল টুই এক টাকা বলেছে কম হবে ঠিক আছে তাও দেখেনি এক টাকা কম হবে না বেশি হবে এখানে বলেছে কি বলেছে আর একবার দেখে কোশ্চেন পেপারে কম হতো ঠিক আছে এক টাকা কিন্তু কম হতো বলে দিয়েছে তাহলে এক টাকা যদি কম হতো তাই আমরা এখানে কিন্তু মাইনাস করে এক করেছি এবার সমাধানের পালা সমাধান আমরা কী করব নিচে দেখো লসাগু বসে গেছে এক্স ইন্টু এক্স প্লাস টু ওপরে ক্রস গুণ করলে অর্থাৎ এক্স প্লাস টুকে একশো চুয়াল্লিশ দিয়ে যদি গুণ করি তাহলে আসছে কত একশো চুয়াল্লিশ এক্স প্লাস দুশো অষ্টআশি আর এই একশো চুয়াল্লিশ দিয়ে এক্সকে গুণ করলে হবে মাইনাস একশো এক্স এবার দেখো একশো এক্স আর একশো এক্স কেটে যাচ্ছে পড়ে থাকছে ওপরে দুশো অষ্টআশি আর নিচে পড়ে থাকছে এক্সে স্কোয়ার প্লাস টু এক্স মিডিল টার্ম ফর্মে নিয়ে এসেছি মিডিল টার্ম ফর্মে দেখো এক্সে স্কোয়ার প্লাস আসছে দুশো অষ্টআশিকে যদি ভাঙো তাহলে দেখবে আঠেরো মাইনাস আসে মিডিল টার্মে মিডিল টার্মটা তোমরা নিজেরা করবে মিডিল টার্ম একটা প্রসেস ঠিক আছে মিডিল টার্ম করে কমন নিয়ে দেখবে একটা এক্স প্লাস আঠেরো আসছে একটা এক্স মাইনাস ষোলো আসছে এক্স প্লাস আঠেরোর মান তাহলে দেখো এক্সের মান নট নট ইকুয়াল টু মাইনাস আঠেরো কারণ মাইনাস আঠেরোটা গ্রহণযোগ্য নয় আর এক্স মাইনাস ষোলো যেটা সেটা এক্সের মান ষোলো আসছে তার মানে আমরা পেয়ে গেলাম যে আমরা ষোলোটি জিনিস কিনেছিলাম যেহেতু এক্সটা আমরা ধরেছি তাই আমরা লিখবো কি ষোলোটা কলা ক্রয় করা হয়েছে তাহলে দেখো সেকেন্ড অ্যান্সারটা আগে বেরিয়েছে ষোলোটা কলা ক্রয় করা হয়েছে কিন্তু প্রশ্ন করেছে প্রতি ডজন কলার বর্তমান মূল্য কত বর্তমান মূল্য বের করতে গেলে একশো চুয়াল্লিশকে ষোলো দিয়ে ভাগ করে দিতে হবে অর্থাৎ ন টাকা হচ্ছে প্রতি ডজন কলার বর্তমান মূল্য চলে আসবো আমরা হচ্ছে পরের দাগে সাত দাগের অঙ্কগুলো করব তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা নতুন প্রথমবার আমার চ্যানেল দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি এরকমই প্রশ্নবিচিত্রা ক্লাস নাইন টেনের এবং নিচু ক্লাসেরও প্রশ্নবিচিত্রা সমাধান করে থাকি সে তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেলাইকানটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো আর এই অঙ্কগুলোর যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে তোমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে হবে এর জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করতে হবে আমার চ্যানেলটা অর্থবা ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু চেক করতে পারো চলে আসছি দেখো সাত দাগের অঙ্কগুলো সাত দাগে প্রথমে একটা করণী রয়েছে তো করণীটা আমরা কীভাবে করবো এক্সের মান দিয়ে দিয়েছে এবং এটার মান নির্ণয় করতে হবে তা দেখে নাও এটা একটু বড় অঙ্ক এটাও বইয়ের বাইরের অঙ্ক এক্সের মান করণী নিরসন করে আমরা কি করেছি দেখো বের করে নিয়েছি রুট থ্রি প্লাস রুট টু তার হোল স্কোয়ার এটা আমরা কি করে বের করলাম একবার বলে দিই নিচে যে সংখ্যাটা রয়েছে সেটার অপোজিট দিয়ে অর্থাৎ রুট থ্রি প্লাস টু দিয়ে ওপরেও গুণ হয়েছে নিচেও গুণ হয়েছে ওপরে গুণ করলে দেখো স্কোয়ার ফর্মে আসে আর নিচে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে তাই রুট থ্রি রুট থ্রি গুণ করলে শুধু থ্রি হয় আর রুট টু রুট টু করলে শুধু টু হয় তাই নিচের একের কিন্তু কোনো ভ্যালু নেই কারণ তিন থেকে দুই বিয়োগ করলে এক হয় এটা কিন্তু কোনো ভ্যালু এখানে নেই তাই পড়ে থাকছে রুট থ্রি প্লাস রুট টু তার হোল স্কোয়ার এবার আমরা কী করবো এই হোল স্কোয়ারটাকে আবার ভাঙব হোল স্কোয়ারকে ভাঙলে কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ারের জায়গায় দেখো তিন লিখেছি টু এবিটাকে টু রুট রুট ওভার সিক্স হয়েছে আর দুইয়ের স্কোয়ার রুট টু এর স্কোয়ার করলে শুধু দুই হয় অর্থাৎ পাঁচ প্লাস টু রুট সিক্স হয় এবার ওপরের যে রয়েছে মানে লব যে লবের অংশটা যে রয়েছে সেই লবের অংশটা দিয়ে আমরা আগে অঙ্ক করছি লব তা লবে রয়েছে কি টু এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এই রাশিটা ধরে আমরা আগে মান বের করছি তো মানগুলো বসিয়ে দিয়েছি দেখো এক্সের জায়গায় ফাইভ প্লাস রুট সিক্স তার হোল স্কোয়ার হোল স্কোয়ারের সূত্র তোমরা জানো এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এখানে এ মানে পাঁচের স্কোয়ার অর্থাৎ পঁচিশ টু এবি মানে পাঁচ দুগুনি দশ আর দশ কুড়ি টু এবি মানে হচ্ছে কুড়ি রুট সিক্স আর টু রুট যদি স্কোয়ার করি ঠিক আছে টু রুট সিক্সের তার মানে দুয়ের স্কোয়ার চার হবে আর রুট সিক্সের স্কোয়ার শুধু সিক্স হবে অর্থাৎ চার ছয় চব্বিশ হবে তাই এখানে চব্বিশ বসিয়েছি মাইনাস দিয়ে তিন পাঁচে পনেরো করেছি আর তিন দিয়ে দুইকে গুণ করলে সিক্স রুট সিক্স করেছি আর প্লাস টুটা ছিল তাই বসিয়ে দিয়েছি এবার এটাকে যদি ক্যালকুলেশন করি দেখো পঁচিশ আর চব্বিশ যোগ করলে ফর্টি নাইন হয় তাই ফর্টি নাইনকে দুই দিয়ে গুন করলে আটানব্বই হচ্ছে কুড়ি দিয়ে দুইকে গুণ করলে চল্লিশ রুট সিক্স হচ্ছে মাইনাস তেরো আর সিক্স রুট সিক্স হচ্ছে ঠিক আছে তেরোটা কীভাবে হচ্ছে একটু বলে দিই তেরো হচ্ছে দেখো এখানে যে পনেরো ছিল আর এখানে যে প্লাস দুই ছিল মাইনাস পনেরো থেকে প্লাস দুই করলে কিন্তু তেরোই হয় অর্থাৎ এখানকার অ্যান্সারটা আসছে পঁচাশি যোগ চৌত্রিশ রুট সিক্স এটার অ্যান্সার এখানে আসছে মানে অ্যান্সার বলবো না মানে এই যে আমরা যে লবটা ঢুকেছিলাম তার মান এবার আমরা হর ধরে অঙ্কটা করব এই যে হরের মানটাতেও দেখো একইভাবে একই সূত্র অ্যাপ্লাই করে শুধু তিন দিয়ে এখানে গুণ রয়েছে তিন দিয়ে উনপঞ্চাশকে গুণ করলে একশো সাতচল্লিশ আর তিন দিয়ে কুড়িকে গুণ করলে ষাট রুট সিক্স হচ্ছে বাকি যা আছে তাই লিখে দিয়েছি যোগ বিয়োগ করে দেখো একশো ষাট যোগ চৌষট্টি রুট সিক্স আসছে এবার আমরা কি করব লব আর হরকে এবার বসিয়ে দেবো তাহলে লবে যে সংখ্যাটা বসিয়েছিল সেটা বসিয়ে দিলাম আর হরে বসিয়ে দিলাম লব থেকে ওপর থেকে দেখো সতেরো কমন যাচ্ছে পড়ে থাকে সতেরো লিখে পাঁচ প্লাস টু রুট সিক্স আর নিচে বত্রিশ থাকে তাই বত্রিশটা মানে বত্রিশ কমন যাচ্ছে বত্রিশ কমন নিয়ে পড়ে লিখেছি হচ্ছে ফাইভ প্লাস টু রুট সিক্স এটা এতদূর লেখা হয়েছে এবার দেখো ওপর নিচ একই সংখ্যা তাই কেটে যাচ্ছে এটা আর এটা কেটে গেল পড়ে থাকছে সতেরো বাই বত্রিশ এবং এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার চলে আসছি আজকের লাস্ট অঙ্কটা মানে সাত দাগে দু একটায় বলছে যদি এক্স সমানুপাতিক ওয়াই বাই জেড স্কোয়ার হয় এবং ওয়াইয়ের মান কুড়ি পার্সেন্ট এবং জেডের মান পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে এক্সের শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে প্রথমে আমরা দেখো ভেদের চিহ্ন দিয়ে লিখে নিয়েছি এবং ভেদের চিহ্ন উঠিয়ে কে ধরে নিয়েছে কে সমান সমান ভেদ ধ্রুবক ওয়াইয়ের মান কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার মানে কি ওয়াইয়ের কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে একশো কুড়ি বাই একশো অর্থাৎ একশো কুড়ি ওয়াই বাই একশো এটা হচ্ছে ওয়াইয়ের মান আর জেডের মান ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ একশো পঞ্চাশ জেড বাই একশো এবার এই দুটো মান যদি আমরা মেন অঙ্কটায় বসিয়ে দিই মেন অঙ্কটা যেটা ছিল তোমাদেরকে দেখিয়ে দিই মেন অঙ্ক কিন্তু এটা ছিল এখানে কিন্তু এক্স আর এবং ওয়াই এবং জেডের মান বসিয়ে দিচ্ছি এর মান তো দেয়নি ওয়াই আর জেডের মান বসিয়ে দিয়ে কাটাকুটি করেছি দেখো কাটাকুটি কীভাবে হচ্ছে একশোর সাথে একশো কাটাকুটি যাচ্ছে তারপরে দেখো এখানে একটা শূন্যর সাথে এই শূন্য কাটাকুটি যাচ্ছে তিন দিয়ে তিন চারে বারো আর তিন দিয়ে তিন পাচ্ছে পনেরো আবার দেখো এই পাঁচ দিয়ে আবার একশো কাটাকুটি যাচ্ছে হচ্ছে কুড়ি কুড়ির একটা শূন্যর সাথে একটা শূন্য কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে ওপরে চার দুগুনি আট আর নিচে পড়ে থাকছে হচ্ছে পনেরো জে মানে পনেরো জেড স্কোয়ার তাহলে ওপরে পড়ে থাকছে হচ্ছে ফোর ওয়াই ঠিক আছে ওপরে লিখে নিলাম ফোর ওয়াই আর নিচে পড়ে থাকছে হচ্ছে পনেরো জেড স্কোয়ার এবার আমরা জানি ওয়াই বাই যে জেড স্কোয়ার সেটার মান হচ্ছে এক্স তার জন্য কিন্তু এখানে এক্স বসানো হয়েছে এটা খুব একটা ভাইটাল জায়গা মনে রাখবে মেন ক্যালকুলেশন করে ফোর ওয়াই বাই পনেরো জেড স্কোয়ার হচ্ছে কিন্তু আমরা ওয়াই বাই জেড স্কোয়ার মানেই জানি হচ্ছে এক্স যেটা আমরা প্রথম সমীকরণে লিখেছিলাম এই যে প্রথমটায় এই যে ভালো করে লক্ষ্য করে দেখো ওয়াই বাই জেড স্কোয়ার মানেই হচ্ছে এক্স তাই আমরা ওখানে কিন্তু এক্স বসিয়েছি তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা হ্রাস পেয়েছে তাই আমরা লিখবো যে মান হ্রাস পাবে এক্স মাইনাস এইট এক্স বাই পনেরো বিয়োগ করলে দেখো সেভেন এক্স বাই পনেরো হয় এটার যদি শতকরা বের করি তাহলে কী করে করবো সেভেন এক্স বাই পনেরো মানে এখন যেটা বেরোলো আর আগে ছিল এক্স গুণ একশো কাটাকুটি করে দেখো গুণ করে একশো চল্লিশ বাই তিন আসছে এবং সেটাকে যদি ভগ্নাংশ করি তাহলে ছেচল্লিশ পূর্ণ দুয়ের তিন পারসেন্ট অ্যান্সার আসছে এটাই হচ্ছে অঙ্কটার উত্তর এটাও কিন্তু বইয়ে নেই তো এই গেল হচ্ছে আজকের মডেল কোশ্চেন পেপার থ্রি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেলাইকানটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো আর এরকম যদি অঙ্কগুলোর পিডিএফ নিতে চাও তাহলে তোমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে হবে তো আজকের মতন এতটাই পরের ক্লাসে আবার দেখা হবে অন্য আরেকটা